আমি খুব একটা অনেস্টলি বলছি অতটা ফলো করতাম না, ইফ আই এম নট রং আই থিঙ্ক চাচা চৌধুরী আমার খুব ই করতো, আর স্পাইডারম্যান সুপারম্যান এই যেগুলো হতো, হিম্যান বলে একটা সিরিজ হতো ছোটোবেলায় সেগুলো আমরা খুব ফলো করতাম, জায়ান্ট রোবট বলে একটা সিরিজ হতো সেগুলো খুব ফলো করতাম। তো এই যে জিনিসগুলো যেগুলো ছোটোবেলা আমাদের যে ছোটোবেলা থেকে একটা কী বলবো, যখন ট্রাভেল করতাম যখন বম্বে থেকে আমাদের গ্রামে যখন ফিরতাম কেশপুরে, তখন এই স্টেশনের স্টলগুলো হয় না কি বইয়ের স্টলগুলো, সেখানে আমরা কার্টুন কী কী আছে সেগুলো আমরা তুলতাম, এই রাস্তায় আস্তে আস্তে সেগুলো পড়তাম। তো এইগুলোকেই মাথায় রেখে যখন আমরা অ্যামাজন প্ল্যান করছিলাম, তখন আমরা ভেবেছিলাম কি একটা নোভেল এরকম গ্রাফিক নোভেল আমরা বার করবো, কিন্তু এটা থট প্রসেসের মধ্যেই ছিল, বাট এটা যে সত্যি হবে আজকে সেটা আমাদের কাছে অনেক বড় পাওনা কি এটা আমরা সত্যি করতে পেরেছি। একটা জিনিস সত্যি আমার কাছে আশ্চর্য লাগে কে আমি অনেকে হয়তো অস্বীকার করবো, এটা আমার সত্যি এটা আমার কাছে অনেকেই বলেছে কে আমার গান শুনে বাচ্চারা খাবার খায়, আমার গান শুনে বাচ্চারা ঘুমোয়, বাচ্চারা হিউজ ফ্যান আমার ডান্সগুলোকে কপি করার চেষ্টা করে। তো আমি না কোন ধরনের এটা খুঁজে পেতাম না কি কী আমি এমন কি করলাম বা আমার মধ্যে এমন কি আছে যেটা বাচ্চারা এত রিলেট করতে পারে বা বাচ্চারা এত ভালোবাসে, এটা উত্তর আজ পর্যন্ত পাইনি। কিন্তু যেটা আমি করতে পেরেছিলাম কি না বস, তাহলে বাচ্চাদের জন্য কিছু আলাদাভাবে করতে হবে, অ্যান্ড থ্যাংক গড চাঁদের পাহাড় হলো। এইটা সিরিয়াসলি ভেবে আমরা চিন্তাভাবনা করে কে উই ওয়ান্টেড টু গো মোর ক্লোজার কে, কারণ বাচ্চারা বই পড়তে খুব ভালোবাসে, যেটা তুমি একটু আগে বলছিলে কে ইউনো লাইক কার্টুন বই বা গ্রাফিক ওরিয়েন্টেড সুপারম্যান স্পাইডারম্যান দেখতে ভালোবাসে বা পড়তেও ভালোবাসে, অ্যান্ড ইউনো বাচ্চাদের মধ্যে ওই কৌতূহলটা আছে আগে আমি ছবিটা পড়বো, আগে আমি গল্পটা পড়বো, দেন আমি সেটাকে সিনেমায় গিয়ে মেলাবো কে এটা তো শঙ্কর করেছিল বা এটা তো সুপারম্যান আগে লেখা ছিল, এটা কি এরকমভাবে বিল্ডিং দিয়ে ঝুলছে এরকম এরকম করছে সেটা কি সত্যি করতে পেরেছি কি না। তো উই থট টু ক্র্যাক দিস আইডিয়া অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা আজকে গ্রাফিক নোভেলটা লঞ্চ করলাম। শুধুমাত্র এটা বলবো না কি শুধুমাত্র বাচ্চাদের জন্য ছবিটা, ইটস এ ফিল্ম যেটা আমার মনে হয় সবারই জন্য, ইটস এ ফ্যামিলি কমপ্লিট ফ্যামিলি, যাদের ফ্যামিলিতে বাচ্চা আছে, যাদের ফ্যামিলি গুরুজনরা আছে, যাদের ফ্যামিলিতে লাইক মিড এজ যারা আছে দোস ইন দ্য টোয়েন্টি দোস ইন দ্য টেন প্লাস অ্যান্ড 30, 40, 50, 60, 70, 80 প্রত্যেকের জন্য এই ছবিটা আমার মনে হয় প্রত্যেকেই খুব থ্রিল নিয়ে বসে ছবিটা দেখবে। ট্রাইং ফর দ্য ফার্স্ট টাইম, বাট আগেন প্রত্যেকটা নতুন কাজে তুমি দেখবে একটা ঝুঁকি তো থাকেই। তুমি ক্লাইম্যাক্সের কথা বলছো, আমি তো বলবো কি এই 20-20 ছবি বানানোটাই সবচেয়ে বড়ো রিস্ক, কারণ যেখানে রিকভারি ফ্যাক্টর হচ্ছে 10-12 কোটি টাকা, কিন্তু 8 কোটি টাকা তো আমরা ছবি ব্লকবাস্টার হলেও তো লস। তো কিন্তু এই ঝুঁকিটা যদি আমাদের পরিচয় নিতে পারে তো এটা তো কোনো রিস্কই না, মানে ইউ আর টকিং অ্যাবাউট ইউনো লাইক ডিসক্লোজিং অ্যাওয়ার ক্লাইম্যাক্স অ্যান্ড অল, বাট আগেন তুমি এটাও দেখো তার সামনে কি অল মার্বেল ফিল্ম বা হ্যারি পটার সিরিজ তার আগে প্রথমে বইগুলোকে লঞ্চ করে, তা যেই ছবিটা সে ফর এক্সাম্পল হ্যারি পটার পার্ট 8, পার্ট 9 যেগুলো হয় তার এক বছর আগে বইটাকে লঞ্চ করে, তারপরে তার ছবিটাকে রিলিজ করে ইউনো লাইক অ্যান্ড কি ক্রেজ। মানে আমি আমার কথা বলবো কি আমার 2-4 জন বন্ধু বই কলকাতায় পাওয়া যাচ্ছিল না, বই নাও স্টার্টিং টু দিল্লি, আমার যে ফোন এসছে দিল্লি এয়ারপোর্টে আছে, দিল্লি এয়ারপোর্ট থেকে নিয়ে এসো প্লিজ নিয়ে এসো এখানে পাওয়া যাচ্ছে। আই পার্সোনালি আমি খুব একটা বই পড়ি না, আমি দিল্লি এয়ারপোর্টে গেলাম ওই পার্টটা কিনলাম, দুটো বই কিনলাম, আবার কলকাতা এলাম, দুটো বন্ধু চাইছিল দুটো বন্ধুকে দিলাম, আর আজকে কে ওয়াট ইজ সো থ্রিল মানে ছবিটা কি বেরিয়ে গেছে, না না এটা পরের সিরিজ এটা পরে হবে, এখন ছবিটা ইজ ইন মেকিং, আজকে বইটা এসছে তাহলে পরে ইউ উইল গো অ্যান্ড ওয়াচ দ্য ফিল্ম, মানে না আই ওয়ান্ট টু নো বিফোর দ্য ফিল্ম সো দ্যাট আই উইল গো অ্যান্ড কারেক্ট মাই সেলফ কেনা ওরা অতটা করতে পেরেছে কি না। আই লাইক দ্যাট আইডিয়া, লাইক দেখো আমরা না অনেক পিছিয়ে আছি, আমরা সবসময় কেন এটা না ওইটা না, সো লেটস থিঙ্ক পজিটিভ কে ইটস সামথিং উইচ নেভার হ্যাপেন বিফোর, আমরা একটা চেষ্টা করছি কে কে টু ডু সামথিং ডিফারেন্ট, সেইখানে হয়তো ভালো হবে যখন হয়তো খারাপও হতে পারে, বাট লেটস বি পজিটিভ যেটা আমি সবসময় বলি কেন লাইক আমার যেটা আমাকে একদিন কেউ বললো কে হোয়াট মেক্স ইউ সো
ক্রিয়েটিভ, কে তুই এত ভাবছিস এই যে স্যান্ড আর্ট নিয়ে কবির একটা করলি? আই জাস্ট টোল দেম কে বস, আই ডোন্ট সিট উইথ এ নেগেটিভ পিপল জাস্ট বিকজ আমি আমার ক্রিয়েটিভ মাইন্ডকে নেগেটিভিটি দিয়ে যদি ভরিয়ে দিই, নেগেটিভ পিপলকে দিয়ে যদি ভরিয়ে দিই, আই উইল গেট করাপ্ট ইন দ্য মাইন্ড। সো আই ডোন্ট ওয়ান্ট টু করাপ্ট মাই মাইন্ড বাই টকিং, বাই মিটিং নেগেটিভ পিপল। লেটস টক পজিটিভ, ইউ নেভার নো, তোমার সঙ্গে কথা বলে আমি কিছু একটা আইডিয়া ক্র্যাক করতে পারবো। বাট দ্য মোমেন্ট ওয়েন আই স্টার্ট টকিং আর বিচিং আর স্টার্ট গসিপিং, আমি আমার মাইন্ডটাকে করাপ্ট করতে যাচ্ছি, অ্যান্ড উইচ উই লাইক টু ডু, বাট অ্যাগেন ইন দ্য ব্যাক প্রসেসের মধ্যে আমরা নেগেটিভও হতে যাচ্ছি। তো আমার একটাই সবাইকে অনুরোধ বা রিকোয়েস্ট বলবো, যে লেটস বি পজিটিভ, লেটস থিঙ্ক পজিটিভ, সামথিং উইচ নেভার হ্যাপেন বিফোর। উই ওয়ান্ট ইউ টু নো দ্য স্টোরি বিফোর দ্য ফিল্ম, অ্যান্ড সো দ্যাট ইউ ক্যান কাম অ্যান্ড ওয়াচ দ্য ফিল্ম। আমরা এটা অন্যভাবে হচ্ছে কি দ্য কাইন্ড অফ রিস্ক ফ্যাক্টর, মানে তোমরা গ্রাফিকের মধ্যে বুঝতেই পারবে, নভেলের মধ্যে বুঝতেই পারবে কি শঙ্কর কী কী ট্রাবল থেকে গেছে, অ্যান্ড ইটস এ লাইফ টেকিং রিস্ক উইচ হ্যাভ টেকেন দ্য ফিল্ম, যেটা আরেকজনের বাংলা ছবিতে হয়নি, মানে হয়েছে তো এইটা আরও বেশি এক্সট্রিম লেভেলে হচ্ছে। তো আমার মনে হয় দর্শকেরও রেসপন্সিবিলিটি কি এরকম ধরনের ছবি আরও যেন বেশিরভাগ হয়, কারণ অ্যাডভেঞ্চার নিয়ে কোনো ছবি হয় না। তো সেই জায়গায় পুরো ইন্ডিয়াতে অ্যাডভেঞ্চার নিয়ে কোনো ছবি হয় না, হলিউড বলো নিয়মিতভাবে ছবি করে থাকে, মার্বেল কমিক্স আছে, ওদের এতগুলো সুপার হিরো সিরিজ আছে, কখনো স্পাইডারম্যান কখনো আয়রনম্যান, সব শেষ হয়ে গেলে অ্যান্টম্যান চলে আসে, লাইক দে ওদের ম্যানস মানে সুপার পাওয়ার ম্যানসগুলো সিরিজ শেষই হয় না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় কি অ্যান্ড ডিজনি তো আজ পর্যন্ত বাচ্চাদের ছবি বানিয়ে গেল, হি দে নেভার মেড এনি সো কল্ড অ্যাপার্ট ফ্রম বাচ্চাদের ছবি ছাড়া কোনো অন্য কিছু বানায়নি, অ্যান্ড সাচ এ বিগ কোম্পানি, লাইক সাচ এ বিগ ফ্র্যাঞ্চাইজি, ডিজনি ওয়ার্ল্ড সব জায়গা খুব ফেমাস, লাইক আমরা পৃথিবীতে যেখানে যেখানে গেছি শুটিং করতে বা বেড়াতে, আমরা ইফ ইউ কেম টু নো, ইফ ইউ কাম টু নো দ্যাট ওইখানে ডিজনি ওয়ার্ল্ড আছে, আমরা যাই তো ওইখানে, জাস্ট বিকজ উই ওয়ান্ট টু রিলেট, উই ওয়ান্ট টু লিভ দ্যাট লাইফ, উই ওয়ান্ট টু ইউনো লাইক উই ওয়ান্ট টু সি দ্যাট লাইফ ক্লোজলি। আমার মনে হয় চাঁদের পাহাড় বলো বা অ্যামাজন অভিযান এরকমই একটা ফ্র্যাঞ্চাইজি, যেখানে প্রত্যেকটা মানুষ কাছ থেকে দেখতে চায় হোয়াট ইজ দিস অ্যাডভেঞ্চার অল অ্যাবাউট। সবচেয়ে বেশি রিস্কি হচ্ছে দ্য মোমেন্ট আই সেট ইয়েস টু দ্য ফিল্ম, বিকজ আই নো ইটস নট গোয়েন টু বি ইজি। আমি কারণ জানতাম ব্রাজিলে শ্যুট হবে, অ্যামাজনে শ্যুট হবে, জানতাম কে প্রচুর রিস্ক হবে, জানতাম ইটস নট গোয়েন টু বি ইজি, কারণ চাঁদের পাহাড়েও প্রচুর রিস্কি হয়েছে, ঘোড়া থেকে পড়ে গেছিলাম, আই ওয়াজ হসপিটালাইজ ইন অ্যামাজন সরি সাউথ আফ্রিকাতে, সেই জায়গা থেকে ব্রাজিল ইজ নট গোয়েন টু ট্রিট মি গুড, যেটা আমরা সবাই জানতাম। তো আই থিঙ্ক দ্য মোমেন্ট আই সেট ইয়েস টু দ্য ফিল্ম, আই নো ইটস নট গোয়েন টু বি ইজি। সেকেন্ড হিরোইনের কথা বলবো, কে প্রচুর হিরোইন সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট প্রোন ছিল আমাদের ছবিতে, ও যে বেঁচে আছে এইটাও আমাদের কাছে মানে অনেক বড় পাওনা, কারণ ও যেইভাবে মানে অনেক কিছু কিছু লোক হয় মানে খুব অ্যাক্সিডেন্ট প্রোন হয়, আমার মনে হয় আমাদের যিনি হিরোইন আছে সি ইজ সুয়েতলানা, সি ইজ লাইক সো হর্স ওরিয়েন্টেড অ্যাক্সিডেন্ট, মানে যতবার ও ঘোড়াতে চেপেছে যতবার, ও প্রথম দিন থেকে মানে আমার এখনও মনে আছে উই শর্ট সাম সিকোয়েন্স ইন একটা পাহাড়ের ওপরে, যেখানে আমরা তিনজনই লাইক প্রপার গ্যালোপ করছি, হাই স্পিডে যখন ঘোড়া ছড়ে সেটাকে আমরা গ্যালোপিং বলি, হঠাৎ করে দেখছি আমাদের যে ডেভিড বলে যে আছে যে হিরোইনের বাবার রোল প্লে করছে, হি ওয়াজ সাপোজড টু বি ফার্স্ট, আই ওয়াজ সাপোজড টু বি সেকেন্ড, অ্যান্ড থার্ড হিরোইন আমার পিছনে থাকার কথা, দ্যাট ওয়াজ দ্য আমাদের সিরিজ। হঠাৎ করে দেখছি হিরোইন আমাদেরকে ছাড়িয়ে আমাকে ছাড়িয়ে চলে গেল, ওর বাবাকে ছাড়িয়ে চলে গেল, দেখছি হঠাৎ করে থাপাস করে পড়ে গেল, তারপরে দেখছি পাটা আটকে গেছে, আর তারপরে পাহাড় পাথর উপরে ঘষে ঘষে যাচ্ছে, অ্যান্ড মি বিকজ কেউ তো মনে আমি আর ডেভিড আমাদের ঘোড়াকে কীভাবে চার্জ করে ওর কাছে পৌঁছলাম, ওর ঘোড়াটাকে আটকালাম, অ্যান্ড ইট ওয়াজ লাইক যদি আমরা আরও 30 সেকেন্ড লেট করতাম তাহলে একটা অন্য কিছু একটা হয়ে যেত। তো ইউনো লাইক সি শুধু একটা এরকম একটা ইনসিডেন্ট বললাম, এরকম একটা ইনসিডেন্ট নয় কিন্তু এরকম 10 রকম ইনসিডেন্ট আছে, মানে চলছে ঘোড়াকে আমরা হাতে রেখেছি, এরকম একটা ব্রিজ ক্রস করতে হবে, হ্যাঁ ব্রিজটা পাহাড়ে দুটো ব্রিজের মাঝখানে যেটা ছবিতেও আছে যেটা আপনারা দেখবেন, জাস্ট হাতে করে নিয়ে আমরা এ করবো, মানে জাস্ট ব্রিজটা ক্রস করবো দুটো পাহাড়ের মাঝখানে, অ্যান্ড উই গেট দ্যাট ব্রিজ। হঠাৎ করে দেখছি ও আগে, তারপরে ওর বাবা, লাস্টে এবারে আমি, সিরিজটা হচ্ছে হঠাৎ করে পাটা ঘোড়া দিয়েছে, হঠাৎ করে ঘোড়াটা চার্জ করলো ছুটতে, যেহেতু হাতে এটা ছিল, অ্যান্ড ব্রিজটা খুব কম ছিল আর কি, হার্ডলি এনি স্পেস, দেখছি ব্রিজটা এইটা ধরে গলা মানে গলার যেটা কেবলটার বা যেই
যেটা বেল্টটা, বেল্টটা কিছুতেই ও ছাড়ছে না, দেখছি ঘষে ঘষে ঘোড়াকে নিয়ে চলে যাচ্ছে। আরে বিয়ার সিং, আরে লিভ দ্য বেল্ট, লিভ দ্য বেল্ট। দেন ঘোড়া গিয়ে তারপরে গিয়ে ইয়ে হলো, তারপরে দ্যাট টাইম সি অ্যাগেন গট দ্য প্রসেস অল অফ দ্য বডি, শুটিং ক্যান্সেল। ইউজ টু ফিল সরি ফর হার, বাট আমরা ঘোড়া চেঞ্জ করে দিয়েছি, তারপরে আমি ওর ঘোড়াটা নিলাম। ওই ঘোড়া আমার, আরে শি ওয়াজ লাইক ভেরি হর্স অ্যাক্সিডেন্ট প্রোন, মানে এইটা আমরা যেখানে যেখানে ঘোড়া নিয়ে শ্যুট করেছি, আমরা এবারে মানে যখনই ঘোড়া শ্যুট হতো আমরা দেখবো একটা টাইম বলেই দিলাম যে ওকে আমরা খুব বেশি ঘোড়া দিতাম না, ওকে ওকে ঘোড়াকে আমরা ঘোড়া হয়তো পিছনে আছে, ঘোড়া মানে ঘোড়া মানে সাইডে আছে, ঘোড়ার চেয়ে অনেক দূর এগিয়ে আছে। বাট ইয়ার লাইক ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস, ইট ওয়াজ থ্যাঙ্কস টু সুয়েতলানা। আই থিঙ্ক আমি এত সাহসী কোস্টার কোনোদিনও পাইনি, শি ইজ শি সুপার, মানে যতটা ঝুঁকি আমি নিচে অতটা ঝুঁকি ও নিচে, উই আর দেয়ার থ্রু আউট দ্য ফিল্ম। মানে আমি বলছি সুয়েতলানা ওকে, মানে ইউ ডোন্ট নিড টু ডু দ্যাট, উই আই ক্যান ডু ইট, মানে উই ক্যান গেট ডামি অ্যান্ড ইউ নো আই এম ওকে। আই থিঙ্ক খুব কম নায়িকা আছে যে এতটা সাহসী হতে পারে, হ্যাটস অফ টু হার। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।